السلام عليكم ورحمة الله وبركاته. guys দেখেন এটা হলো আমার মরিচের গাছ, দেখতে খুবই সুন্দর। এই চারাটা আমি 20 টাকা দিয়ে এসে এনেছি, 20 টাকা দিয়ে ক্রয় করেছি। ইনশাআল্লাহ দোয়া রাখবেন যদি মরিচ হয় তো অনেক মরিচ হবে। এটা এটা আকাশি মরিচ বলে উপরের দিকে মুখ থাকে। আর এ হলো গাইস আমার তরমুজ, তরমুজ চাষ করেছি আমি, ওয়াটারমেলন যেটা আমি বস্তায় চাষ করেছি। দেখেন এটা মাশাআল্লাহ সুন্দর মতো হয়েছে, এখন উপরে যাবে, নেট দিয়ে রেখেছি উপরে, তারপরে আশা করি ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে আপনাদের দোয়ায়। তো দেখতে থাকেন আমার ভিডিও, আমি আপডেট দিতে থাকব পরবর্তী স্টেপে কি হচ্ছে কি হবে। এটা হলো গাইস কলা, সুরকি কলা বলে, এটা আমাদের নিজের গাছের কলা, একটু রোদে শুকাইয়া জলদি পাকবে, একটু রোদে শুকাইলে, যার জন্য রোদে দিয়ে রাখছি। এ হলো গাইস আমার বিদেশি ফুল, ফুলের চারা, এটা আমি কাতার থেকে নিয়ে এসেছি। সাথে আছে করলা গাছ, পাশাপাশি আছে তরমুজ গাছ, ওয়াটারমেলন। ওয়াটারমেলনটা আমি উপরে নিব, নেওয়ার পরে আমি এই নেট দিয়ে রাখছি উপরে, এখানে পুরোপুরি ছড়াবে, তারপরে ইনশাআল্লাহ ফলাফল দেখা যাবে কি হয়। এটা হলো করলা গাছ, এটা করলা, ইনশাআল্লাহ আশা করি কিছুদিন পর করলা আসবে। সব কিছু কিন্তু আমি বস্তার মাঝে করেছি গাইস, টপে না বস্তা, কারণ বস্তার ভিতরে মাটি বেশি দেওয়া যায়, সার প্রয়োগ করা যায় বেশি বেশি, সেজন্য আমি এটা বস্তায় লাগিয়েছি নতুন পদ্ধতিতে। তো গাইস সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এ হলো জবা ফুল গাছ গাইস, এটা আমি জবা ফুলের ঠাল ভেঙে অন্যখান থেকে এনে এখানে টবে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কি সুন্দর হয়ে জবা ফুলের গাছ হয়ে গেছে, এখন ফুলের কলি বি আসতেছে, ইনশাআল্লাহ আশা করি কিছুদিনের ভিতরে ফুল আসবে। এই হলো আমার আরেকটি বেগুনি মরিচ গাছ, দেখতে পাচ্ছেন গাইস, এটা হলো মরিচ, এটা মরিচটার কালারটা হলো বেগুনি রং, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাইস, কালারটা একদম বেগুন, বেগুনের মতো। অনেকগুলো প্রচুর মরিচ ধরেছে আমার গাছে, হ্যাঁ দেখতে থাকেন আপনারা, এটা টবে লাগিয়েছি। নিচে অবশ্য আছে আরও কিছু মরিচের চারা, ওগুলোর থেকে আমি ট্রান্সফার করে ফেলবো টব থেকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকারভাবে মরিচ আমার গাছে ধরেছে, এটা হলো বেগুনি জাতের মরিচ, বেগুনি জাতের মরিচ, এটা খুবই সুমিষ্টি এবং সুস্বাদু, খুবই চমৎকার গ্রান আসে, এটা মরিচটা খেতে অনেক ভালো। তো এ হলো গাছ আমার সাত বাগান, হ্যাঁ আমি আস্তে আস্তে করে আমি বড় করতে থাকবো আমার সাত বাগানটা। সবাই অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ তরমুজ এখন ইনশাআল্লাহ বড় হচ্ছে, চারা বড় হচ্ছে, নেক্সটে যখন হ্যাঁ তরমুজ আসবে গাছে তখন আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে গাইস। এই হলো গিয়ে লেবুর চারা, এটা আমি টবে লাগিয়েছি, লেবু গাছ, ঠিক আছে গাইস। এ হলো অ্যালোভেরা, আমার ছোটো বোন লাগিয়েছে এগুলো, অ্যালোভেরা কিন্তু খুব উপকারী, ঠিক আছে। তো আপনারা সবাই অল্প একটা দুটো করে আপনাদের নিজেদের বাসায় অ্যালোভেরার চারা রাখবেন, এটা খুবই কার্যকর ওষুধি গাছ অ্যালোভেরা যেটা। তো গাইস আজকের মতো আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি, দোয়া রইল, সবাই দোয়া করবেন।
যাতে আমার এই তরমুজের বাগান তরমুজ আপনাদের সাথে খেয়ে শেয়ার করতে পারি। এ হলো আমার আজকের ভিডিও গাইস, ভিডিও বড় করব না, তো আমি এখনই রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কারো ডাবের পানি খেতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পার্সেল করে দেব। এ হলো আমার ডাব গাছ, এই দেখছেন কুচি কুচি ডাব আসছে, খেতে মন চাইলে অবশ্যই আমার সাথে হ্যাঁ কমেন্টে জানাবেন, আমি অবশ্যই পার্সেল করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।